হ্যালো এভরিওয়ান, আই এম আলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকের টপিক হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক এর থেকে পার্ট টু। এটা পার্ট টু এরও একটা সাব পার্ট, অর্থাৎ পার্ট টু এ। এবং এখানে আমরা জানবো, কোশ্চেন সলভ করবো, কোশ্চেন্স ওয়ার ওয়ার্কার লিভস অর জয়েন্টস, অর্থাৎ এখানে আমরা সেই ধরনের কোশ্চেন্সগুলো সলভ করবো, সেই ধরনের প্রবলেমগুলো সলিউশন বের করবো যেখানে এ বি সি কাজ করে কিন্তু এ কিছুদিন আগে কাজ ছেড়ে চলে যায়, বা কোনো ওয়ার্কার কাজ জয়েন করে 5 দিন পরে, তাহলে কাজটা কতদিনে কমপ্লিট হবে। এই টাইপের যে কিছু কোশ্চেন্সগুলো তোমরা ফেস করো, সেই কোশ্চেন্সের সলিউশন করবো। তো পার্টিকুলার এই যে টাইপটা, এই টাইপটা একটু বিশাল লেন্থি, কারণ এর মধ্যে প্রচুর সাব টাইপ আছে, প্রচুর ধরনের কোশ্চেন্স আছে। তো সেই জন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি, ঠিক আছে, যা নয়তো ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। তো একটা পার্টে, এই পার্ট এ তে আমরা কিছু কোশ্চেন্স, কিছু টাইপ অফ কোশ্চেন্স করবো, এর মধ্যে থেকে সাব টাইপের যেগুলো কোশ্চেন বললাম যে আগে কাজ ছেড়ে চলে যায় বা জয়েন করে, এর মধ্যে থেকে কিছু বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করবো। এবং নেক্সট পার্ট টু বিতে গিয়ে আমরা বাকি যেগুলো কোশ্চেন বেঁচে থাকবে, যে ধরনের কোশ্চেন থাকবে, সেগুলো আমরা সেখানে সলভ করবো। এর আগে আমরা প্রফিট টাইম এন্ড ওয়ার্কের পার্ট ওয়ান করেছি, যেখানে আমি তোমাদেরকে পার্ট টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট এবং কিছু বেসিক কোয়েশ্চেন বুঝিয়েছিলাম, এবং আমরা যে মেথডে, যে অ্যাপ্রোচে অঙ্কগুলো করবো, অর্থাৎ এলসিএম মেথড, স্মার্ট মেথড, সেই মেথডটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। তো তোমরা যদি ডিরেক্টলি ভিডিওটা দেখছো, এর আগে ভিডিওটা না দেখে থাকো, এরকম কেউ থাকো, তাহলে আগে প্রথমে উপরে এই লিখানে একটা লিঙ্ক পেয়ে যাবে, এই লিঙ্কে ক্লিক করে আগে তোমরা গিয়ে সেখান থেকে ওই পুরোনো ভিডিও, অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিওটা দেখে সেই কনসেপ্টটাকে আগে বুঝে নাও, তারপরে পার্ট টু এর এই এ ভাগটাকে তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে, আমারও তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। সো চলে যাচ্ছি আজকের টপিকে, এন্টার করছি। ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 18 অ্যান্ড 24 ডেজ রেসপেক্টিভলি, দে ওয়ার্ক টুগেদার ফর 8 ডেজ অ্যান্ড দেন এ লেফট। অর্থাৎ এ এবং বি দুজনে কোনো একটা কাজকে, পার্টিকুলার কোনো একটা কাজকে এ করতে পারে একা করলে 18 দিনে, এবং বি যদি একা করে তাহলে 24 দিনে সেই কাজটাকে করতে পারে। দে ওয়ার্ক টুগেদার, তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কতদিন কাজ করে, 8 দিন কাজ করে, তারপরে এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে বলছে দ্য রিমেনিং ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই বি, তাহলে বাকি যে কাজটা পড়ে থাকে সেটা নিশ্চয়ই বি কমপ্লিট করে, তাহলে বাকি কাজটা করতে বি এর কত সময় লাগে। তাহলে এখানে আমরা যে অ্যাপ্রোচ বা মেথড শিখেছি এলসিএম, সেটা অ্যাপ্লাই করতে হবে। তো তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কী কী দেওয়া আছে, আমাদের এ আর বি এর সময়টা দেওয়া আছে, যে এ কতদিনে করতে পারে, এ 18 দিনে, এবং বি কতদিনে করতে পারে, বি 24 দিনে। তো আমাদের কাজ কি, আমরা বের করি এখান থেকে এলসিএম, 18 এবং 24 আমরা এলসিএম বের করবো। তো এলসিএম আমরা বের করলাম 72, 18 4 72 এবং 24 3 72। এলসিএমটা তোমরা যত ফাস্ট বের করতে পারবে তত কম সময় এখানে তোমাদের লাগবে। তাহলে এর এফিসিয়েন্সি হলো 4 এবং বি এর এফিসিয়েন্সি বা দক্ষতা হলো আমাদের 3, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো কি বলেছে, এ প্লাস বি একত্রে কতদিন পর্যন্ত কাজ করেছিল, এ প্লাস বি একত্রে কাজ করেছিল টোটাল কতদিন, 8 দিন, অর্থাৎ 8 ডে। তাহলে 8 দিনে তারা মোট কত ইউনিট কাজ করেছে। হ্যাঁ, একটা জিনিস যেটা জানতে লাগবে, বলেছিলাম এর আগে যে টোটাল ওয়ার্ক আমাদের কোনটা, 72। 72 কি ইউনিট, 72 ইউনিট, ওকে, কোনো একক, কোনো পার্টিকুলার কোনো একক নয়, 72 ইউনিট। আর এর এফিসিয়েন্সি 4, মানে এ একদিনে 4 ইউনিট করতে পারে, আর বি এর এফিসিয়েন্সি 3, মানে বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। তাই এ প্লাস বি যদি একসাথে 8 দিন কাজ করেছে, তাহলে কত ইউনিট কাজ তারা কমপ্লিট করে দিয়েছিল। এ প্লাস বি একদিনে কত করে, 4 আর 3 যোগ করলে হলো আমাদের 7, তাহলে 8 দিনে কত করবে, 7 × 8, দ্যাট ইজ 56 ইউনিট কাজ তারা অলরেডি করে ফেলেছে। তাহলে 72 ইউনিট কাজ ছিল, তার মধ্যে 56 ইউনিট কাজ করেছে, তখন এ ছেড়ে চলে যায়। তাহলে কাজ বাকি থাকলে কতটা, তাহলে 72-এর থেকে 56-কে আমরা মাইনাস করে দিই, ওকে, 6×6=12, 16 ইউনিট কাজ এখন আমাদের বাকি আছে। তাহলে এই বাকি কাজটা কে করবে, বাকি কাজটা করছে বি। বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি আমরা জানি 3, তাহলে সেটা দিয়ে আমাদের এ করতে হবে ডিভাইড, বি এর এফিসিয়েন্সি দিয়ে বাকি কাজটাকে করে দেবো ডিভাইড। তাহলে 3×5=15, 5 × 1/3 ডেজ, ওকে। তাহলে কোশ্চেন কি করা আছে, দ্য রিমেনিং ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই বি ইন হাউ মেনি ডেজ, তাহলে রিমেনিং ওয়ার্কটা বি কমপ্লিট করবে 5×1/3 দিনে। এখানে পূর্ণ সংখ্যায় আসছে, মানে যেগুলো ভুল, তো অনেকে ভাবতে পারে পূর্ণ সংখ্যায় দিন কিভাবে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে বেরোবে, আমাদের এভাবে করতে হবে। সো অ্যান্সার তোমরা পেয়ে যাবে একটা, যেখানে পাইপ হোল 1/3 থাকবে। সো এখান থেকে আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো কীভাবে অ্যাপ্রোচটা আমরা করলাম, আমরা কীভাবে ইউনিট কনসেপ্টটাকে ইউজ করে করেছি। এ প্লাস বি এর 8 দিনের টোটাল কত ইউনিট কাজ করেছে বের করে নিলাম, সেটাকে মাইনাস করে দিলাম, বাকি কত ইউনিট কাজ পড়ে আছে সেটা বি এর, যেহেতু বি এর এফিসিয়েন্সি 3, অর্থাৎ বি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে 16 ইউনিট কাজ করতে বি এর কতদিন লাগবে ইজিলি আমরা বের করে নিলাম। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সট কোশ্চেনে মুভ অন করছি। কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে, এ অ্যান্ড বি ক্যান ডু আ জব ইন 6 অ্যান্ড 12 ডেজ রেসপেক্টিভলি, দ্য বিগেন দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লিভস আফটার 3 ডেজ।
বলছি এ এবং বি কোন একটা কাজ করতে পারে 6 দিন 12 দিন রেসপেক্টিভলি, অর্থাৎ আলাদা আলাদা ভাবে কাজ করলে তারা এ ছয় এ কাজটাকে করে কয় দিনে, এ করে 6 দিনে, এবং বি যদি সেই কাজটাকে একা করে তাহলে সে তার সময় লাগে 12 দিন। এবার কি বলছে, তারা একসাথে কাজ করা শুরু করে, বাট এ লিভস আফটার 3 ডেজ, 3 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। এ ঠিক আছে, 3 দিন কাজ পরে মানে 3 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়, তাহলে দেন দ্য টোটাল নাম্বার অফ ডেজ নিডেড ফর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। আগের কোয়েশ্চেন এই কোয়েশ্চেন প্রায় সিমিলার, একটু আলাদা, জাস্ট সামথিং ডিফারেন্ট। তো আমাদের সেম কাজই করতে হবে, আমরা এখান থেকে এলসিএম বের করবো কত, 12, তাহলে 6 × 1 = 6, 6 × 2 = 12 আমরা বের করলাম এগুলো। এবার কি বলেছে, তারা একত্রে কাজ করেছে কতদিন, দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লিভস আফটার 3 ডেজ। কোশ্চেনটা আগেরটা এটা সেম, একটু কোশ্চেনটাকে শুধু ঘুরে দেওয়া হয়েছে যে এ 3 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ 3 দিন পরে কাজ ছেড়ে চলে যায় মানে কি, এ প্লাস বি অলরেডি 3 দিন কাজ করেছে একত্রে, সো এ প্লাস বি 3 দিনে কত কাজ করবে, তাদের এফিসিয়েন্সি কত, 1 + 2 একত্রে করলে 3, একদিনে তারা 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে 3 দিনে তারা টোটাল কাজ করবে কত, 9 ইউনিট। তাহলে 12 থেকে 9 ইউনিট বাদ করে দিলাম, বাকি থাকলো কত, আমার 3 ইউনিট কাজ এখন অলরেডি বাকি পড়ে আছে। এই 3 ইউনিট কাজ কে করবে, এই 3 ইউনিট কাজটা করবে কে, 3 ইউনিট কাজ করবে যেহেতু এ ছেড়ে চলে গেছে, বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে ডিভাইড করলে 1/1/2 দিন। ওকে, তাহলে এবার কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, আগের ক্ষেত্রে যেমন আমাদের এটাই উত্তর ছিল, কিন্তু এখানে কোশ্চেন করেছে দেন দ্য টোটাল নাম্বার অফ ডেজ নিডেড ফর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, তাহলে টোটাল কতদিন লাগলো, তাহলে টোটাল কতদিন লাগলো, 3 দিন তারা আগে কাজ করেছিল একত্রে 3 দিন, এবং এখন বি বাকি কাজটাকে কমপ্লিট করলো কয় দিনে, 1.5 দিনে, তার মানে কত, এই দুটোকে আমরা অ্যাড করতে পারি 4/1/2 ডেজ। ওকে, এটা আই থিঙ্ক তোমরা জানো যে 3 দিন আর এটাকে 1.5কে যোগ করলে এটাকে আমরা 4/1/2 লিখতে পারি, আই থিঙ্ক এটা তোমরা জানো, এটাই আমি অ্যাজুম করে চলছি। ওকে, সো 4/1/2 দিন তার টোটাল সময় লেগেছিল এই কাজটা কমপ্লিট হতে। আই থিঙ্ক এই কোশ্চেনটা ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 ডেজ, ফাইল বি অ্যান্ড সি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ, অ্যান্ড সি অ্যান্ড এ ইন 20 ডেজ। এ এবং বি একটা কাজ একত্রে করলে তারা 30 দিনে কমপ্লিট করে, বি এবং সি যদি সেই কাজটাকে করে একত্রে তারা কত দিনে কমপ্লিট করে, 24 ডেজে, সি অ্যান্ড এ যদি সেই কাজটাকে করে তাদের সময় লাগে 20 দিন। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা আগে পার্টে করেছি, এখানে একটু ডিফারেন্ট, দে অল টুগেদার ওয়ার্ক, দে অল ওয়ার্ক টুগেদার ফর 10 ডেজ, তারা একত্রে 10 দিন কাজ করে, ওয়েন বি অ্যান্ড সি লিভ, তারপরে বি আর সি কাজ ছেড়ে চলে যায়। তাহলে বলছে হাউ মেনি ডেজ মোর, আরও কতদিন লাগবে, উইল টেক এ টু ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে বি সি যেহেতু কাজ ছেড়ে চলে যায় তাহলে বাকি কাজটা নিশ্চয়ই এই ফিনিশ করবে, তাহলে সেই এর আর কতদিন সময় লাগবে বাকি কাজটাকে কমপ্লিট করতে। তাহলে আগে আমরা কি করবো, আমরা এই 3টের এলসিএম বের করবো, 30, 24 আর 20। ওকে, তাহলে এটা এলসিএম কত হবে, 120। ওকে, তাহলে 3 দিয়ে করলে এটা 4 30 দিয়ে, 24 দিয়ে করলে কত হচ্ছে, 24 5-এ, আর হচ্ছে 20 দিয়ে করলে 6। সো এলসিএম যত স্পিডে বের করা যাবে ততই কিন্তু সময় কম লাগবে, বারবার এটাই কথা বলবো। সো এটা বেরোনোর পর এবার কি বলা হয়েছে, যে এ বি ওকে দে অল ওয়ার্ক টুগেদার ফর 10 ডেজ, তারা একত্রে 10 দিন কাজ করেছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি একত্রে তারা কতদিন, 10 দিন কাজ করেছে, তাহলে 10 দিন টোটাল কত কাজ করেছে, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত যদি অ্যাড করে দেওয়া যায় এই 3টেকে, 5 8 4 9 8 6 15, 15 ইউনিট তাদের এফিসিয়েন্সি, অর্থাৎ তারা একদিনে 3 জনে মিলে কাজ করলে 15 ইউনিট কাজ তারা কমপ্লিট করে দেয়, তাহলে 10 দিন। ওকে ওকে, সো এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে আমাদেরকে, যে এ প্লাস বি প্লাস সি এর নয়, এই যে 15 ইউনিট যে আমরা পেলাম টোটাল মানে একদিন এফিসিয়েন্সি, এটা কি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি, নো, এটা এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি নয়, এখান থেকে আমাদেরকে এগুলো সাম আপ করতে হয়, আগের আমরা ভিডিওতে দেখেছিলাম এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, তাহলে এটা অ্যাকচুয়ালি 2 × a + b + c, তাই না, কারণ দুইবার একজন ডবল ডবল বার আসে, এগুলোকে অ্যাড করা মানে 2 × a + b + c, দ্যাট ইজ ইকুয়াল টু 15। তাহলে শুধু যদি এ প্লাস বি প্লাস সি বের করি তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি কত, 15/2, এটা হলো এদের এফিসিয়েন্সি, তাহলে 10 দিন পর্যন্ত কাজ করেছে, সো 15/2 × 10, দ্যাট ইজ ইকুয়াল টু, কাটলে পরে কত হলো, 15/5 = 75, অর্থাৎ 75 ইউনিট কাজ তারা অলরেডি করে দিয়েছে, তাহলে বাকি থাকলো কত, 120 থেকে 75 - 45, 45। ওকে, 45 ইউনিট এখনও কাজ আমাদের বাকি আছে, তাহলে এই কাজটা এ কতদিনে ফিনিশ করবে, এর এফিসিয়েন্সি, এবার আমাদের খালি প্রয়োজন কি তাহলে এর এফিসিয়েন্সি, কারণ আমরা টোটাল ওয়ার্ক কতটা তাকে যদি এফিসিয়েন্সিতে ভাগ দিই তাহলে আমাদের দিন বের হয়। ওকে, সো এটা এখনও আমাদের রিমেইনিং আছে এত ইউনিট,
এইটা এই কাজটা বাকি কাজটা করবে এ, তার কতদিন সময় লাগছে, তাহলে আমার দরকার এ এর এফিসিয়েন্সি। তো এর এফিসিয়েন্সি কীভাবে বেরোবে, আমরা এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি জানি 15/2, আবার এখান থেকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি জানি 5, তাহলে আমরা ডাইরেক্ট এর এফিসিয়েন্সি বের করবো কীভাবে, এটার থেকে যদি এটাকে আমরা মাইনাস করে দিই, তাহলে 15/2 মাইনাস আমাদের বি প্লাস সি এর এফিসিয়েন্সি ছিল 5, তাহলে এটাকে আমরা যদি লসাগু করি 2, উপরে আমাদের হলো 15 - 10, দ্যাট ইজ 5/2, তাহলে এর এফিসিয়েন্সি কত, 5/2, তাহলে তার সময় কত লাগবে, 45/5/2, ওকে, তার মানে 45 × 2/5, 5×9 = 45, দ্যাট ইজ 9×2 = 18, 18 দিন, ওকে। তাহলে এর আর কতদিন সময় লাগবে, এর আরও 18 দিন সময় লাগবে বাকি কাজটাকে কমপ্লিট করতে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, এই কনসেপ্টগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে পরে এত সময় লাগে না, এটা বোঝাতে যাচ্ছি তাই তোমাদের কিন্তু এত সময় লাগছে, কিন্তু এমনি করলে প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কত কম সময়ে তোমরা এই মেথডে অ্যাপ্রোচ করে করতে পারবে। হয়তো প্রথম প্রথম একটু সমস্যা আসতে পারে, কিন্তু কয়েকটা কোয়েশ্চেন তোমরা যখন প্র্যাকটিস করে নেবে কোনো একটা পার্টিকুলার বই থেকে নিয়ে, তার জন্য তোমরা আরএসআই বলে বই ফলো করতে পারো, সেখানে প্রতিটা টাইপেরই কোয়েশ্চেন পরপর দেওয়া আছে, তোমরা নিবে কিন্তু সলভ করবে এই মেথডে। আরএসআই বলে বইয়ে তোমরা হয়তো ডেসক্রিপটিভ মেথডে পাবে x ঝরে, ঠিক আছে, তো সেইভাবে না করে এই মেথডে করার চেষ্টা করবে সেগুলোকে, আই থিঙ্ক তোমাদের অনেকটা হেল্প হবে। সো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, এ অ্যান্ড বি টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 30 ডেজ, এ আর বি একত্রে একটা কাজকে 30 দিনে করে, দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ অ্যান্ড দেন বি লেফট। ওকে, এখানে আমাদের ডেটা একটাই দেওয়া আছে যে এ অ্যান্ড বি টুগেদার ফিনিশ এ ওয়ার্ক, শুধু আমাদেরকে দেওয়া আছে যে এ আর বি কোনো একটা কাজকে যদি একত্রে করে 30 দিনে করে, আর কোনো ডেটা দেওয়া নেই, তাহলে এলসিএম বের করতে আমাদের তো সমস্যা আছে। ওকে, দেখে নিই, দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ, তারা 20 দিন অবধি কাজ করে, দেন বি লেফট, তারপরে বি কাজ ছেড়ে চলে যায়, 20 দিন কাজ করার পরে বি কাজ ছেড়ে চলে যায়, আফটার অ্যানাদার 20 ডেজ, এবং তারপরে আরও 20 দিনে এ ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক, এ বাকি কাজটাকে কমপ্লিট করে দেয়। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ এ অ্যালন ক্যান ফিনিশ দ্য জব। সো আশা করি কোশ্চেনটা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি আরেকবার বলে দিই যে এ আর বি কোনো একটা কাজকে 30 দিনে কমপ্লিট করে করতে পারে, ওকে, ঠিক আছে, তারা 20-30 দিনের জায়গায় এখন বলছে 20 দিন অবধি তারা একত্রে কাজ করলো, ওকে, 20 দিন অবধি একত্রে কাজ করলো, তাহলে আরও কিছুদিন করার ছিল কিন্তু করলো না, 20 দিন অবধি করলো, করার পরে বি এর কোনো একটা সমস্যার জন্য বি পালিয়ে গেল, ওকে, তাহলে বাকি যে কাজটা পড়ে থাকলো সেটা এ 20 দিনে কমপ্লিট করে দিল। তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে বলছে যে এ একা কাজটা কতদিনে করতো, তাহলে আমাদের দুটো জিনিস চাই, এ একা কাজ কতদিনে করতো জানতে গেলে আমার দুটো জিনিস চাই, টোটাল ওয়ার্ক আমাদের প্রয়োজন কত ইউনিট, আর এর এফিসিয়েন্সি আমাদের প্রয়োজন, এর এফিসিয়েন্সি, এটা যদি পেয়ে গেলাম ডিভাইড করে দিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। সো এটা কিভাবে করবো, কারণ আমরা এখানে এলসিএম বের করতে পারছি না, শুধু একটাই ডেটা দেওয়া আছে, আমরা এলসিএম কিভাবে বের করবো, এলসিএম বের করার প্রয়োজন আমাদের এখানে পড়বে না, আমরা এই অঙ্কের ক্ষেত্রে বের করবো রেশিও। আগের দিন আমি একটা অঙ্ককে রেশিও দিয়েও তোমাদের করিয়েছিলাম, এই কারণে যাতে সেটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কিভাবে রেশিও দিয়ে করবো, দেখো এ প্লাস বি সেই কাজটাকে 30, কারণ দেখো এ প্লাস বি সেই কাজটাকে 30 দিনে করতে পারতো, কিন্তু তারা কি 20 দিন কাজ করে চলে যায়, তাহলে ভাবো 20 দিন তো কাজ অলরেডি হয়ে গিয়েছে, তাহলে এ প্লাস বি এর যে বাকি ছিল কতদিনের কাজ, এ প্লাস বি যদি একত্রে কাজ করতো তাহলে আরও 10 দিনে, তাহলে বাকি কাজটা এ প্লাস বি আরও 10 দিন যদি করতো কমপ্লিট করে দিত, তাহলে এ প্লাস বি এর 10 দিনের কাজ, এ প্লাস বি যদি একত্রে করে তাহলে তাদের যে 10 দিনের কাজ সেই কাজটাকে কি করে, এ একাই ফিনিশ করে দেয় 20 দিনে। আই থিঙ্ক এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, এ প্লাস বি 20 দিন অবধি কাজ করে দিয়েছো অলরেডি, বাকি কতদিনের কাজ পড়ে আছে, বাকি পড়ে আছে এ প্লাস বি এর 10 দিনের কাজ, তাহলে এ প্লাস বি এর 10 দিনের কাজ এ একাই 20 দিনে কমপ্লিট করে, তাহলে কাজের পরিমাণটা সেম দুটো ক্ষেত্রে, কিন্তু ওয়ার্কের পরিমাণটা সেম যেটাকে আমরা ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে আমি এ প্লাস বি ডিভাইডেড বাই এ যদি বের করি রেশিও, তাহলে আমরা পেয়ে যাবো 20/10, দ্যাট ইজ ডিভাইড কাটাকাটি করে 2/1, এটাই পেয়ে গেলাম আমরা এফিসিয়েন্সি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 1, এর এফিসিয়েন্সি হচ্ছে, সরি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে বি এর এফিসিয়েন্সি অফ 1, ওকে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2, সো এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2 এবং এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে মাইনাস করে দিলে আমরা এখান থেকে বি এর এফিসিয়েন্সি পাবো 1, এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 1, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি তো 2 আমরা পেয়ে গেলাম এখান থেকে রেশিও থেকে। তাহলে এবার কি চেয়েছে, যে এর এফিসিয়েন্সি অলরেডি পেয়ে গেছি কিন্তু আমরা টোটাল ওয়ার্কটা এখনও জানি না, অবভিয়াসলি জানি টোটাল ওয়ার্ক কত, দেখো কি বলা ছিল, এ প্লাস বি টোটাল কতদিনে কাজটা কমপ্লিট করে, 30 দিনে, তার মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি তার সাথে যদি 30 দিন গুণ করে দিই তাহলে এটাই আমাদের টোটাল ওয়ার্ক নয়, ইয়েস এটাই আমাদের টোটাল ওয়ার্ক, তাহলে এর এফিসিয়েন্সি কত, 1,
বি এর এফিসিয়েন্সি কত? 1, অথবা ডিরেক্টলি এ প্লাস বি এর এফিসিয়েন্সি এখান থেকে 2 বলতে পারো, ইন্টু 30 অর্থাৎ 2 30 60, তাহলে টোটাল ওয়ার্ক 60, এর এফিসিয়েন্সি 1, তাহলে এর কতদিন লাগবে টোটাল কাজটা একা করতে? 60 ডেজ। আই থিঙ্ক ক্লিয়ার কনসেপ্টটা কিভাবে করতে হবে। সো এই ধরনের যে কোনো কোশ্চেন্সই থাকুক না কেন, তোমরা ইজিলি এই ইউনিট মেথড মানে এই এলসিএম মেথড দিয়ে ইজিলি সলভ করতে পারবে, জাস্ট কনসেপ্টটা একবার বুঝতে পারলে। সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। সো কোশ্চেন নাম্বার 5 এখানে কি বলছে? কোশ্চেন নাম্বার 5 বলছে 8 মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, আফটার 6 ডেজ অফ ওয়ার্ক 4 মোর মেন ওয়ার এঙ্গেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, ইন হাউ মেনি ডেজ উড দ্য রিমেনিং ওয়ার্ক বি কমপ্লিটেড? 8 মেন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, অর্থাৎ 8 জন মেন, ওকে, 8 জন লোক কি করতে পারে 12 দিনে একটা কাজ করতে পারে, এটুকু আমাদের বলে দেওয়া আছে। আফটার 6 ডেজ অফ ওয়ার্ক 6 মোর মেন ওয়ার এঙ্গেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, 4 দিন কাজ অর্থাৎ 6 দিন কাজ কমপ্লিট হওয়ার পরে আরও 4 জন মোর মেন ওয়ার এঙ্গেজ, আরও 4 জন মোর মেনকে কাজে লাগানো হয় তো ওয়ার্কটাকে ফিনিশ করার জন্য। সো ইন হাউ মেনি ডেজ উড দ্য রিমেনিং ওয়ার্ক বি কমপ্লিট, তাহলে আরও কতদিনে সেই বাকি কাজটা কমপ্লিট হবে। সো এখানে আমাদের টোটাল ওয়ার্কটা জানতে লাগবে, তো আমরা কীভাবে লিখবো টোটাল ওয়ার্ক, কীভাবে বের করবো এখানে, এটা একটু ডিফারেন্ট কোশ্চেন। টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমরা দেখুন লিখবো 8 জন মেন, 8 জন মেন কতদিনে কাজ করে? টোটাল 12 দিনে, অর্থাৎ 1 জন মেনের এফিসিয়েন্সি ইন্টু 8 করে দিলাম, মানে 8 জন মেনের এফিসিয়েন্সি ইন্টু 12 দিন, টোটাল এটাই আমাদের হচ্ছে টোটাল ওয়ার্ক, ওকে। কিন্তু টোটাল ওয়ার্কটা এখন জানি না, কারণ এম এর ভ্যালু আমরা জানি না, ওকে। সো 8m × 12 টোটাল ওয়ার্ক এটাই আমরা পেয়ে গেলাম। এবার বলছে আফটার 6 ডেজ অফ ওয়ার্ক, অর্থাৎ 8 জন মেন 12 দিনে করতে পারতো, তারা 6 দিনের পরে আরও 4 জন মেন ওয়ার এঙ্গেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে ইন হাউ মেনি ডেজ উড দ্য রিমেনিং ওয়ার্ক বি কমপ্লিটেড? তাহলে তো 6 দিনের কাজ হয়ে গেছে, তাহলে রিমেনিং হয়ে আছে কতজন? 8 জনের, 1 জন মেনের 6 দিনের অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে আরও 6 দিনের কাজ কিন্তু তাহলে ওদের বাকি আছে, ঠিক আছে। তাহলে এই সময় কি করা হলো, 4 জন মোর মেনকে কমপ্লিট করা হলো। তার মানে এখানে আমাদেরকে জিজ্ঞেস করতে চেয়েছে যে অ্যাকচুয়ালি 8 মেন 6 দিনে যে পরিমাণ কাজটাকে করে দিত, করে দেবে, বাকি 6 দিনে যে পরিমাণ কাজটাকে কমপ্লিট করে দেবে, যদি 8 জনের জায়গায় 12 জন মেন হয়ে যায় তাহলে তাদের সাপোজ কতদিন লাগবে? সো এক্স, ওকে, এই এক্সের ভ্যালুটাই আমাদেরকে বের করতে হবে। তো সিম্পলি আমরা এখান থেকে বের করতে পারি এক্সের ভ্যালু, এক্স ইজ ইকুয়াল টু 8 মেন ইন্টু 6 ডিভাইডেড বাই 12 মেন, এটা আমরা করে দিতে পারি। অনেকে এটা বিভিন্ন ফর্মুলা দিয়ে করে, আমার ফর্মুলাটা পছন্দ হয় না, আমি তাই এইভাবেই করি। সো mm তো ক্যান্সেল হয়ে যায়, ওকে, 6 2 12, সো 2 4 8, 4 দিন। তার মানে এই যে 8 জন মেন, তারা বাকি 6 দিনে কাজটাকে কমপ্লিট করতো, কিন্তু 4 জন মেন বেড়ে যাওয়াতে অর্থাৎ 12 জন মেন হয়ে যাওয়াতে টোটাল কাজটা কতদিনে কমপ্লিট হয়েছে? কাজটা 4 দিনে কমপ্লিট হয়ে গেছে। আই থিঙ্ক এই জায়গাটা ক্লিয়ার। এটা আমি টোটাল ওয়ার্ক আমাদের এক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রয়োজন পড়লো না, যেহেতু আমরা সেই মেথডে গেলামই না, আমরা এখানে জাস্ট এইভাবে করেই কমপ্লিট করে নিতে পারলাম। আমাদের শুধু বুঝতে হলো কি যে 12 দিনে কমপ্লিট করতে পারে, কিন্তু 6 দিন তো কাজ হয়ে গেছে, ওটা হটাও, ওটা কাজে আর কোনো প্রয়োজন নেই, বাকি আছে 6 দিন কাজ, অর্থাৎ আরও তারা 6 দিনে যে কাজটা করতে পারে সেই কাজ, সেই ঠিক সেই পরিমাণ কাজটাই 4 12 জন মেন কতদিনে করবে, ঠিক আছে। ঐকিক নিয়ম যেরকম আমরা করি যে 8 জন মেন কোনো একটা কাজ করতে পারে তাহলে 6 দিনে, তাহলে সেখানে 12 জন মেন সেই কাজটাই কতদিনে করবে, দ্যাট ইজ এই এটাই আমাদের এখানে খালি করতে হয় তৈরাসিক পদ্ধতি। তো আমরা তৈরাসিক পদ্ধতি পদ্ধতি অত অ্যাপ্লাই করি না, আমরা ডিরেক্টলি এইভাবে ইকুয়াল করে নিই, আমরা এখান থেকে এগুলোকে বের করে নেবো। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 6, 6 কি বলছে? এ অ্যান্ড বি ওয়ার্কিং সেপারেটলি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ অ্যান্ড 15 ডেজ। এ আর বি সেপারেটলি কাজ করে কি হচ্ছে, কোনো একটা পিস অফ ওয়ার্ককে 10 দিন আর 15 দিনে কমপ্লিট করতে পারে। সুতরাং আমাদেরকে দেওয়া আছে যে এ কোনো একটা কাজ করে 10 দিনে এবং বি সেম কাজটাকে করতে পারে 15 দিনে আলাদাভাবে যদি করে। তাহলে ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ বিগেনিং উইথ এ, যদি তারা অল্টারনেট ডেজে কাজ করে বিগেনিং উইথ এ, অর্থাৎ এ কে দিয়ে শুরু করে, তাহলে কতদিনে সেই কাজটা কমপ্লিট হবে? অল্টারনেট ডেজ বলতে এখানে বোঝায় যে প্রথম দিনে এ কাজ করলো, পরের দিন আবার বি কাজ করলো, তারপরের দিন আবার এ কাজ করলো, তারপর দিন আবার বি কাজ করলো, অ্যান্ড সো অন, এটাকে বলা হচ্ছে অল্টারনেট ডেজ সেপারেটলি, ওকে। এবার তাহলে আমরা এখান থেকে রেশিও বের করে নিতে পারি, দ্যাট ইজ 30, মানে এলসিএম বের করতে পারি 30 10 3 30, 15 2 30, এফিসিয়েন্সিগুলো আমরা পেয়ে গেলাম এ এবং বি এর। এবার কি বলছে, দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ বিগিন উইথ এ, হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড? তাহলে টোটাল ওয়ার্ক কত ইউনিট? টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 30 ইউনিট। তাহলে এই 30 ইউনিট কাজ তারা যদি কমপ্লিট করে কি হবে, অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে বলা থাকতো একত্রে করলে, কিন্তু এখানে বলা হচ্ছে অল্টারনেট ডেজে করলে। তাহলে দেখো, তাহলে এ প্রথম দিনে এ কত ইউনিট কাজ করে? 3 ইউনিট, আর একদিনে এ 3 ইউনিট করে। তাহলে বি পরের দিন যখন করবে, তাহলে আমি কিভাবে এভাবে করতে পারি না, এ একদিনে করে 3 ইউনিট, বি তারপরে এসে আবার 2 ইউনিট করবে, কত হলো 5 ইউনিট, তাই না? তারপরে এর তাহলে আবার এ করবে 3 ইউনিট, বি করবে 2 ইউনিট, 5 ইউনিট, এইভাবে করে চলতে থাকবে।
তাহলে টোটাল কত সময় লাগবে হিসাব আই থিঙ্ক বুঝতে পেরে গেছো। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বের করবো যে এ প্লাস বি এর 2 ডেজ ওয়ার্ক কত, যেহেতু তারা অল্টারনেট ডেতে কাজ করে, তাহলে এ প্লাস বি এর 2 দিনের কাজ কত হবে, 3 আর 2 এ 5 ইউনিট, কারণ প্রথম দিনে করে এ, পরের দিনে করে বি, 5 ইউনিট কাজ তারা 2 দিনে কমপ্লিট করে। টোটাল ওয়ার্ক কত ইউনিট, 30 ইউনিট, ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 6। তাহলে অনেকে এখানে ভুল করে লাস্টে টিক দিয়ে আসবে 6 দিন সময় লাগে, কিন্তু 6 দিন নয়, ×2 করতে হবে, কারণ এটা আমরা 2 দিনের কাজ বের করছি। তাহলে 6 × 2 = 12, টোটাল টাইম লাগবে 12 দিন, 12 দিনে কাজটা কমপ্লিট হবে যদি তারা সেপারেটলি অর্থাৎ অল্টারনেটিভলি কাজ করে, ওকে, অল্টারনেট ডেজে কাজ করে, এ দিয়ে স্টার্ট করে। এখানে বি দিয়েও স্টার্ট বলা থাকতে পারতো, যেভাবে বলা থাকবে সেইভাবে আমাদেরকে করতে হবে। আই থিঙ্ক এই অল্টারনেট ডেজের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে, তাই থিঙ্ক এবার আসলে তোমরা করতে পারবে। কোশ্চেন নাম্বার 7, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 28 ডেজ অ্যান্ড 35 ডেজ। যখন এরকম দেওয়া থাকবে আমরা কোনো কিছু না ভেবে আগে ডাইরেক্ট লিখে নেবো, এ অ্যান্ড বি দেওয়া আছে আমাদেরকে 28 দিনে 35 দিনে করে। দে বিগ্যান টু ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো, বাট এ লিভস আফটার সাম টাইম, কিন্তু কিছুদিন পরে এ ছেড়ে দিল, কতদিন পরে ছেড়ে দিল আমরা জানি না, কিন্তু কিছুদিন পরে এ কাজ ছেড়ে দিল, পালিয়ে গেল। অ্যান্ড বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 17 ডেজ, 17 ডেজ, বাকি এবং বাকি কাজটা বি 17 দিনে কমপ্লিট করে দেয়। তাহলে আফটার হাউ মেনি ডেজ ডিড এ লিভ, তাহলে এখান থেকে আগে আমরা বের করি রেশিও 28 এবং 35, ওকে, তাহলে কত এটা আমরা বের করবো, 140, ওকে, তাহলে 28 × 5 = 140 এবং 35 × 4 = 140, বেরিয়ে গেল আমাদেরকে আমাদের এফিসিয়েন্সি এখান থেকে। এবার যেহেতু তারা একসাথে কাজ শুরু করেছিল, এবার কতদিন পরে ছেড়েছে জানি না, সেটা আমরা পরে বের করছি। এবার এখানে যেটা জিনিস দেখতে হবে আমাদেরকে, যে বি কি করেছে, বি রিমেনিং ওয়ার্কটাকে 17 দিনে করেছে, তাই না? লাস্টের দিকে বি একাই কাজ করেছে কতদিন, 17 দিন, তার মানে বি 17 দিনে কত কাজ করেছে সেটা বের করতে পারবো আমরা, কারণ বি এর এফিসিয়েন্সি আমরা জানি 4, তাহলে 17 × যদি 4 করি তাহলে কত হলো, 68, ওকে, তাহলে 68 ইউনিট কাজ বি লাস্টে একা কমপ্লিট করেছে। তাহলে 140-এর থেকে যদি 68 ইউনিট আমি বাদ দিই, 8 × 10 = 7, 7 = 14, 72 ইউনিট, ওকে, তাই 72 ইউনিট কাজ কে করেছিল, এ প্লাস বি একসাথে করেছিল। ঠিক আছে, আমরা ব্যাক ক্যালকুলেশন পদ্ধতিতে এলাম, অর্থাৎ আগে আমরা বের করে নিলাম যে 17 দিন লাস্টে, যে 17 দিনে এ একা বি একা কাজ করেছে, তাহলে বি কত কাজ করেছে, বি 68 ইউনিট কাজ করেছে। তাহলে 140 থেকে 68 বাদ দিলাম, 72 ইউনিট কাজ মাঝখানে এ প্লাস বি একত্রে করেছে। এবার এ প্লাস বি এর একত্রে এফিসিয়েন্সি কত, 5 আর 4 = 9, তাহলে তাদের কতদিন সময় লেগেছিল, 9 দিয়ে ডিভাইড করে দিলে 8 ডেজ, তার মানে 8 দিন সময় লেগেছিল। তাহলে আফটার হাউ মেনি ডেজ এ লিভ, কতদিন পরে পালিয়ে গেছিল, এ 8 দিন পরে পালিয়ে গেছিল, অর্থাৎ প্রথম 8 দিন এ প্লাস বি একসাথে কাজ করেছিল, তারপরে এখান থেকে এ পালিয়ে যায় এবং বি লাস্টে 4 দিনে, ওকে, বি লাস্টে 17 দিনে বাকি কাজটাকে কমপ্লিট করে, অর্থাৎ 68 মিনিট কাজ কমপ্লিট করে। সো আমাদের অ্যান্সার হলো 8 ডেজ। আই থিঙ্ক ক্লিয়ার কীভাবে এটাকে আমরা বের করলাম, কীভাবে টোটাল ওয়ার্ক থেকে আমরা বাকি ওয়ার্কগুলোকে মানে পার্ট পার্ট করে বের করে নিয়ে মাইনাস টাইনাস করে কীভাবে আমরা ইজিলি করতে পারি, খুবই ভালো স্মার্ট মেথড, এটা খুবই ভালো লাগে আমার, আই থিঙ্ক তোমাদের এই মেথডটা ভালো লাগবে। সো নেক্সট কোয়েশ্চেন, এবং আই থিঙ্ক আজকে লাস্ট কোয়েশ্চেন। সো এ বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10, 12 অ্যান্ড 15 ডেজ, যখনই দেওয়া থাকবে এরকম আমরা কি কি বলি সেগুলো আমরা নোট ডাউন করে নেবো, কারণ আমাদের এলসিএম বের করতে হবে, ওকে। সো দেওয়া আছে, একেবারে বের করে নিই কত, এটা আমাদের 60, 10, 6, 60, 12, 5, 6, 15, 4, 60 বের করে নিলাম। সো দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করে, বাট এ লেফট দ্য ওয়ার্ক বিফোর 5 ডেজ অফ ইস কমপ্লিশন। এবার একটু চেঞ্জ করে দিল, যে কাজ শুরু হওয়ার 5 দিন পরে বি এ ছাড়েনি, কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়েছে, মানে কাজ যদি এখানে শুরু হয় এই পজিশনে, কাজ যদি এই পজিশনে শেষ হয় তাহলে তার 5 দিন আগে এইখানে গিয়ে কি করলো, এ কাজটাকে ছেড়ে দিয়েছে, পালিয়ে গেছে, ওকে, এখানে এ কাজ ছেড়ে পালিয়ে গেছে। এবার কি বলেছে, যে বি অলসো লেভ দ্য ওয়ার্ক 2 ডেজ আফটার এ লেফট, বি 5 দিন আগে ছাড়ছে, তার 2 দিন পরে, মানে 5 দিন আগে এখানে ছেড়েছে, মানে এ যবে ছাড়লো তারও 2 দিন পরে আবার বি পালিয়ে যায়, তাহলে বি এইসব জায়গায় কোথাও পালিয়ে যায়, অর্থাৎ 3 দিন থাকতে বাকি বি পালিয়ে গেছে। তাহলে মাঝখানের এই যে সময়টা, এই সময়টাতে এ প্লাস বি প্লাস সি 3 জন একসাথে কাজ করেছে, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক আমরা জেনে গেছি কত ইউনিট, টোটাল 60 ইউনিট, অর্থাৎ এর বাইরে তো কাজ যাবেই না। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এই লাস্টের যে 3 দিন, কারণ বি বি এ কদিন আগে পালিয়েছিল, এ 5 দিন আগে পালিয়েছিল, বি তারও 2 দিন পরে পালিয়েছে, অর্থাৎ বি 3 দিন আগে পালিয়েছে, তাহলে এই যে বাকি যে 3টা দিন, এই 3টা দিন কে কাজ করেছিল, এই 3 দিন কাজ করেছে কে, সি, সি একাই সেই 3 দিন কাজ করেছে, সি কাজ করেছে টোটাল লাস্টের 3 দিন, সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে 4 × 3 = 12, সি লাস্টের দিনে একা কত কত ইউনিট কাজ কমপ্লিট করেছে, সে করেছে 12 ইউনিট কাজ,
ওকে। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে, এ টোটাল কতদিন কাজ করেছে এখানটায়। এ দেখো এ কোথায় পালিয়ে গেলো, এ 5 দিন আগে পালালো, ওকে। এ 5 দিন আগে পালালো, তাহলে এ কতদিন কাজ করেছে জানি না। তাহলে বি এর এই এই মাঝখানে এই 3 দিন আর এই 5 দিন, এই যে এই সময়টুকু, এই সময়টুকুতে কে কাজ করেছিল এই জায়গাটা বুঝতে হবে। এ তো 5 দিন আগে পালিয়ে গেলো আর বি 3 দিন আগে পালিয়ে গেলো, তাহলে এই মাঝের যে 2 দিনের সময়টা, এই সময়টুকু কে কাজ করেছিল? সেই সময়টুকু কাজ করেছিল কে? এ তো পালিয়ে গেছিল, বি আর সি ছিল শুধুমাত্র। তাহলে বি আর সি এ সময় 2 দিনে কাজ করেছে, 2 দিন। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি, মিলিত এফিসিয়েন্সি কত? 5 আর 4 9, তাহলে 9 দিয়ে 18 ইউনিট, ওকে। এটাও আমরা বেড়ে গেল যে 18 ইউনিট। তাহলে টোটাল 18 আর 12তে কত হয়? 30 ইউনিট। 30 ইউনিট আমরা মাইনাস করে দিই এখান থেকে, বাঁচিল 30 ইউনিট। তাহলে এই যে সময়টুকু, এই সময়টুকুতে মোট কাজ হয়েছে 30 ইউনিট, এবং সেই কাজটা কে করেছে? এ প্লাস বি প্লাস সি করেছে। সো এ প্লাস বি প্লাস সি এর মিলিত এফিসিয়েন্সি কত? 6 আর 4 10 5 15, দ্যাট ইজ 2 ডেজ। তার মানে এ প্লাস বি প্লাস সি প্রথমে 2 দিন কাজ করে মিলিতভাবে, তারপর এ এখান থেকে পালিয়ে যায়, এই সময়টুকুতে কী হলো? এখান থেকে এ পালিয়ে গেল, তারপরে বি প্লাস সি কাজ করলো 18 ইউনিট, তারপরে আবার এ বিও পালিয়ে গেল, তারপর সি কাজ করলো 12 ইউনিট। তাহলে মোট কতদিন? 2 দিন। বি প্লাস সি 2 দিন কাজ করে, সি একা লাস্টে 3 দিন কাজ করে, এবং এ প্লাস বি প্লাস সি মিলিতভাবে 2 দিন কাজ করে। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক দ্য ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড, তাহলে টোটাল কতদিনে কাজটা কমপ্লিট হয়েছিল? 2 দিন প্লাস 2 দিন প্লাস 3 দিন, দ্যাট ইজ 3 2 5 2 7 ডেজ, 7 ডেজ। টোটাল 7 ডেজে কাজটা যে হয়েছে টোটালি কমপ্লিট হয়েছিল। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। এটাই হচ্ছে সব থেকে জটিল, বলবো না মানে মোটামুটি প্রায় জটিল কোশ্চেন এখানটা। এখানে স্টুডেন্টদের কনফিউশনটা হয়ে যায় যে কোথার থেকে স্টার্ট করব, কিভাবে বের করব। এবার তোমরা যদি কোনো পার্টিকুলারভাবে ফর্মুলা ধরে চলতে যেতে, ওই আগের ফর্মুলা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে নিজেরাই ভাবো এখানে কোথায় কোন ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করতে, কিভাবে বুঝতে কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে। পরীক্ষায় কোশ্চেন আসলে ইজিলি ছেড়ে দিয়ে আসতে হতো, ওকে। কিন্তু এখন যদি এই কনসেপ্টে প্র্যাকটিস করা যায় খুব ইজিলি হয়ে যাবে। সো আই থিঙ্ক এই 8টা কোশ্চেন তোমাদের জন্য যে নিয়েছি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগা উচিত। আই থিঙ্ক আমি আমার চেষ্টা করছি গ্রেট এফোর্ট দেওয়ার, যতটা এফোর্ট আমি দিতে পারি, যত ভালো রকমভাবে বোঝাতে পারি বোঝানোর চেষ্টা করছি। এবং তোমাদের তোমরা ভিডিওগুলো দেখছো, লাইকও করছো, এবং তাতে খুবই ভালো লাগছে আমারও। তো এইভাবে ইন্টারাকশন করে যাও চ্যানেলের সাথে, ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট করে নিজের কোয়ারি সাজেশন জানাও। এবং হ্যাঁ, অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ যেটা আছে, ইটস একে দাস, facebook.com/ekedas, এটাকে অর্থাৎ স্মার্ট ম্যাথসেরই এটা পেজ, সেটাকে তোমরা লাইক করে দিও। এবং চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং বেল আইকনকে ক্লিক করতে ভুলবে না। বেল আইকন ক্লিক করলে তোমরা নোটিফিকেশনগুলো খুব সুন্দরভাবে রেগুলারলি পেতে থাকবে, এবং না পেলেও কিন্তু রেগুলার অন্তত একবার করে রাত্রেবেলার দিকে এসে চেক করে দেখতে পারো যে কোনো ভিডিও আপলোড হয়েছে কিনা। কারণ ডেইলি একটা করে ভিডিও অবশ্যই আপলোড তোমাদের জন্য আমি দেব, চেষ্টা করবো অন্তত যে পুরো চেষ্টা করা যাতে ডেইলি একটা ভিডিও আপলোড হয়। কোনো কারণবশত যদি মাঝে 1-2 দিন বাদ চলে যায় তো তার জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি, কিন্তু রেগুলার তোমাদের ভিডিও আমি অবশ্যই প্রোভাইড করবো। সো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।